গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি জন্য সকলে ভালো আছো আমরাও ভালো আছি ভাই বোন চ্যানেলে তোমার স্বাগত অভিনন্দন দোয়েল আম্মানের মা বলছি মারিয়া গাঙ্গুলি তো তোমরা ভাবছো এত সকালে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ডাক্তারখানায় দোয়েলের বুকে ব্যথা বুকে ব্যথা করছে কদিন ধরে তো ডাক্তার দেখাতে যাচ্ছি চলো যাও যাক আর যেতে যেতে আমাদের রাস্তাটা একটু দেখে নাও আমাদের রাস্তাটা দেখছো ডাক্তারখানায় চলে এসেছি নাম ছিল তিন নাম্বার এই দেখো দেখছো তোমাদের আবার দেখাচ্ছি তিনের নাম ওই দেখো আর দৌড়ে ইয়ে হচ্ছিল কখন বাড়ি যাবার ভাই কি করছে চিন্তা করছিল আর ওকে বলছিলাম আমাদের রানাঘাটে সব থেকে বড় বাজারে এটাই সব রকম ভ্যারাইটির সবজি পাবে তুমি মাছ মাছ পাবে ঠিক আছে কত সুন্দর সবজি আর মানে তোমার জেওল মাছ মাছ বলো শিঙি মাছ বলো চুন যাবে তো যত রকমের মাছ হয় এই বাজারটা সব পাওয়া যায় এই বাজারটার নাম পাকিস্তান বাজার বলে আমি আমি যতটা জানি তো মেয়েকে ডাক্তার দেখানোর পর আমি সবজি বাজারে সবজি করতে চলে এসেছি ওই যে রসুন নিচ্ছি আদা নিয়েছিলাম ঠিক আছে তারপর তোমার টমেটো নিয়েছি ধনে পাতা তারপর মাছের বাজারে চলে এসেছে মাছ নিয়েছিলাম মরলা মাছ নিয়েছি শঙ্কর মাছ নিয়েছিলাম আর তোমার ওই মেতা মাছ ছিল মেতা মাছ নিয়ে নি ছোটো ছোটো আরেক রকম চুনো মাছ ছিল মিষ্টি বলে জলে দুটায় ওই মাছ নিয়েছিলাম আর বাড়িতে এসে আমার দিদি বলছেন মেথা মাছ নিতে পারতিস মেথা মাছগুলো খেতে খুব সুন্দর বলে আমি তো খাইনি ওই মাছটাও যেন জন্য নিয়ে আর এদিকে যখন এই সে মরলা মাছ নিই তখন ওই মাছই বেছে দিচ্ছিল সুন্দর করে বেছে দিয়েছে আর বাড়িতে এসে জলে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি বুঝলে এই দেখো কেন দেখাচ্ছি কত মাছ কত রকমের মাছ ইলিশ মাছ ছিল তোমার কাতলা মাছ তো ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ এই দেখো এদিকে চলে এসছি আমি ওই যে ম্যাথগুলো একটা মাছ নিয়ে নিয়েছি মাসি বেছে দিচ্ছিলো আমার এই মাছ খেতে খুবই ভালো লাগে একেবারে আলু দিয়ে চচ্চড়ি হবে লাল লাল লঙ্কা চিঁড়ে দিতে হবে তাতে একটু টমেটো ধনে পাতা আয় দেখো এদিকে শঙ্কর মাছ নিয়েছিলাম দেখছি শঙ্কর মাছ নিচ্ছি সব কিছু ভিডিও করে নি আমি অল্পই ভিডিও করেছিলাম ওই যে মাসি আমার জন্য মাছ তুলে তুলে বেছে ভেজে দেবে বেঁচে দেবে আর এদিকে আমার মিষ্টির দোকানে চলে এসেছিলাম তারপরে তো এখান থেকে তোমার পুরি নিয়েছিলাম ইয়ে কচুরি ঠিক আছে তোমার ইয়ে করেছিল মোটির পুরি বানিয়েছিলো তার বাড়ি চলে এসেছি আর ওদের জন্য মিষ্টি নিয়েছিলাম সন্দেশ নিয়েছিলাম এই দেখো টমেটো ধনে পাতা তারপর ওল তারপর উচ্ছে ডাটা লাল শাক পালং শাক এইসব নিয়েছিলাম মেয়ে বললো শাক নাও লাল শাক নাও পালং শাক নাও কাঁটা খাবার ওল মাখা তো আমার খুব ভালো লাগে টক আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো দেখো মাছ ছোটো ছোটো চুনু মাছ আর এদিকে ওই যে ইয়ে মাছ নিয়েছিলাম মরলা মাছ দেখা বইটাও তোমাদের দেখাচ্ছি দেখো এবারে দেখছো এবারে মরলা মাছটা খুলছি দেখো দেখতে পাবা তোমরা ওই দেখো মরলা মাছ ঠিক আছে নিয়েছিলাম আর ওই মাছ চচ্চড়ি করেছিলাম খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তাই এই দেখো গুজিয়া নিয়েছি ছেলে গুজিয়া খেতে ভালোবাসে তারপরে এই যে চকলেট ইয়ে তোমার কেটে সন্দেশ এই দেখো পুড়গি দেখেছো এগুলো নিয়েছিলাম যেহেতু পায়ে যে কী খাবো টিফিন বানানো হয় টিফিন একবারে কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখো এসে আবার

তো ডাক্তার ওষুধ দিয়ে যদি না কমে ওষুধ দিয়েছে কদিন হ্যাঁ কদিন ওষুধ দিয়েছে তো ওষুধ খাওয়াতে বলেছে তো না কমলে তখন পেটের ইয়ে ফটো মানে আটা সুগামি করতে বলেছে আর পেট চাপ পরীক্ষা করতে বলেছে আর পেটে বাচ্চাদের পেটে ব্যথা হলে মেন কী কী খাওয়া মানা করলো যেন চাউমিন ম্যাগি ম্যাকরনি টক লেবু ফুচকা জাতীয় টক যে যে টক আছে সেসব খাওয়া একদম মানা আটা জাতীয় জিনিস খাওয়া মানা যতদিন পেটে ব্যথা থাকবে ওই সব খেলে পেটে ব্যথা করবে যাতে যাদের বাচ্চার হয় ভাব কি কারণে হচ্ছে তো আমি বলে দিলাম আর ও কালকে পরীক্ষা শুক্রবার থেকে আমি আর ভিডিও দিতে পারবো না ঠিক আছে তোমাদের খেতে দিচ্ছে মানে শুক্রবার থেকে আমি ভিডিও দিতে পারবো না কারণ আমার মেয়ের পরীক্ষা কাল থেকে কালকে বাংলা পরীক্ষা আর তোমার সোমবারে মনে হয় অঙ্ক পরে খাবো আমি এখন খাবো না পরে সোমবারে অঙ্ক আবার তিরিশ তারিখে জিকে আর তিন তারিখে ইংলিশ ঠিক আছে তো এর জন্য প্রার্থনা করো আর যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো আমার ভিডিওটা আজকে বেশি দিতে পারিনি চলো কেমন লাগলো জানিও বাই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো